আমি সবসময় নিজেকে সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না। কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। কপালে সুখ লেখা না থাকলে সে কপালে পাথরে ঠুকলেও লাভ নেই, এতে কপাল যথেষ্টই ফুলে কিন্তু ভাগ্য একটুকুও ফুলে না। চিন্তা কখনো কষ্ট ছিনিয়ে নিতে পারে না, বরং আজকের আনন্দ ছিনিয়ে নিয়ে যায়। মানুষ ভালোবাসার আবেগে অনেক কথাই বলতে পারে, হাজারটা বাধ্য হয়তো বা কয়েকটা রাখতেও পারে। প্রথম প্রথম ভালোবাসাটা হয়তো বা রূপকথার গল্পের মতোই থাকে, ধীরে ধীরে কেন জানি না ঝলসানো লোহার খণ্ডের মতো হয়ে যায়। দুজনের মধ্যেই গোপনীয়তা বেড়ে যায়, রাগ অভিমান আকাশ ছুঁয়ে যায়। কথায় আছে, বেঈমান কখনো কাঁদে না আর স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না। কেউ যদি তোমাকে অবহেলা করে, দোষ তার নয়, দোষ তো তোমার, কারণ তুমি নিজেকে তার কাছে বেশি আর আশা করে ফেলেছো, তাই তোমার সাথে এইসব হয়ে যাচ্ছে। ওই পরের উপর থেকে তুমি নিজের আশাটা বাদ দিয়ে দাও, দেখবে আপনিতেই নিজের ভুলগুলো সমাধান হয়ে যাচ্ছে। জানো তো বন্ধুরা, আমি মানুষটা কারো প্রিয় হওয়ারই যোগ্য না। অর্থ আর সৌন্দর্যের যুদ্ধে হেরে যাওয়া আমি এক অবহেলিত মানুষ। আসলে কথাই বলে না, যার টাকা সম্পত্তি না থাকে সে সবার কাছেই অবহেলার পাত্র হয়ে ওঠে। তাই আমারও সে একই অবস্থা। জানো তো, আজ পর্যন্ত কারো কাছে ভালো হতে পারলাম না, সবার কাছে শুধু অবহেলাটাই পেয়ে গেলাম। জীবনে কখনো জানি না ভালোবাসা কারোর থেকে পাবো কি না, কিন্তু অবহেলাটা যে পাবো এটা তো 100% গ্যারান্টি। এই পৃথিবীতে তুমি যদি ভালো থাকতে চাও, তুমি যতই সহজ সরল হবে তোমাকে ততই ঠগাবে আর ব্যবহার করবে মানুষ তোমাকে। তাই মানুষের ব্যবহারের থেকে পালানোর জন্য নিজেকে কখনোই অন্যের সামনে সরলভাবে তুমি পরিবেশন করো না, কারণ তুমি মানুষের সামনে যতটা নিজেকে সরল ভাব দেখাবে, তুমি মানুষ তোমাকে ততটাই ডাবিয়ে ধরতে চেষ্টা করবে। ভিতরে ভিতরে যদি তুমি সরল হয়ে থাকলেও মানুষের সামনে সরলতাটা একটু কমই দেখাবে। আমার বড় আমাকে বলে, প্রিয় তুমি ভাগ্যবান, তুমি যাকে কষ্ট দিয়েছ সে শুধু কাঁদতে জানে, প্রতিশোধ নিতে জানে না। সত্যি কথায় আমার বড়টাও এমন, ওকে যাই বলি না কেন ও প্রতিশোধের কথা ভাবে না, নিজে নিজে কষ্ট পায় কিন্তু আমাকে কষ্ট দেওয়ার আগে ও ভাবে। জানে না মানুষটাকে ভগবান কী দিয়ে তৈরি করেছে, এমন জীবনসঙ্গী যাতে সববার জীবনেই থাকে। কখনো কখনো একটু বেইমানি করে ফেলে, কিন্তু 90% ভালোবাসা দিয়েই ভরে রাখে সব সময়। জীবনে কারো পরিচয় দিয়ে পরিচিত হয়ো না, নিজের পরিচয়ে সব কিছু করার চেষ্টা করো, দেখবে তুমি একজন পরিচিত ব্যক্তি হয়ে উঠবে। কারো পা চেটে নয়, নিজে খেটে বড় হও। মেয়েরা যেমন আমরা হাউস ওয়াইফেরা সবসময় এক টাকার জন্য কিন্তু বাড়ির মানুষের কাছে চেয়ে থাকি, বরের কাছে, শ্বশুরের কাছে, বাবার কাছে, মার কাছে, তাই না? এই জিনিসটা আর কতদিন বলো? সবাই চায়, চেষ্টা করো যাতে নিজের পায়ে দাঁড়াতে, সবসময় হাত পেতে না, কাউকে হাত পেতে দেওয়ার চেষ্টা করো। কখন দিতে পারবে? যখন তুমি নিজে কিছু হতে পারবে, তাছাড়া তো দিতে পারো না, হলে সারাটা জীবন অন্যের কাছে চেয়ে চেয়ে যেতে হবে। জীবনের প্রতিটা দিন শেষ দিন, তাই প্রতিটা দিনের কাজ প্রতিদিন করে ফেলাই দরকার। নিজের কাজ কখনো কারোর জন্য বা সময়ের অপেক্ষায় ছেড়ে দেওয়া মানে নিজের জীবনকে সফল হতে বাধা দেওয়া। শিক্ষা শিক্ষিত হতে শেখায়, অর্থধনী হতে শেখায়, জ্ঞান জ্ঞানী হতে শেখায়, ভদ্রতা শৌখিন হতে শেখায়, মানবতা প্রকৃত মানুষ হতে শেখায়। তাই জীবনের প্রত্যেকটা দিন নিজের শেষ দিন বলে ভেবেই কিন্তু সব কাজ করে যাও। এখনকার কাজ যে কালকে করব এই জিনিসটা কখনোই করো না, যে এই জিনিসটা যে করেছে, যার মনে এই কথাটা আসছে সে কখনো উন্নতি করতে পারবে না। কারণ কি জানো তো, মানুষ আজকের দিনটাই শেষ দিন হতে পারে, কে জানে কালকে আমি থাকবো কি না, কেউ তো জানে না সেটা। তাই যে কোনো কাজই হোক না কেন, মন দিয়ে সময়ের কাজ সময় করতে শেখো, সময়কে মূল্য দিতে শেখো, তবেই না তুমি সময় তোমাকে মূল্য দেবে, তাই না?
কি ভাবছ, হেরে গেছ? সবাই হাসছে তোমার ওপর? ভগবানের ওপর ধৈর্য ধরো, অপেক্ষা করো, শেষ হাসিটা তুমি হাসবে ভগবানের কৃপায়। হ্যাঁ, আমিও কিন্তু, আমার সঙ্গে এই জিনিসগুলো সবসময় ঘটে থাকে মা, ঘটছে। আমিও অনেক সময় হেরে যাই, মনের থেকে একদম ভিতর থেকে হেরে যাই। আমার ওপর অনেকে হাসে, হাসির পাত্র হয়েছি, আমার ওপর হাসি ঠাট্টা করা হয়েছে, এখনও করে। জানোই তো, জীবন যার টাকা পয়সা কম থাকে, যার মান সম্মান থাকে না, তার কোনো ইসেও থাকে না, তাই না? আমার জীবনও সেটাই, শুধু ধৈর্য ধরে আছি। আর একজন সেই উপরওয়ালা, তার উপরই সব আশা ভার দিয়ে রেখেছি, যে ভগবান যা করার তুমি করো। ধৈর্য ধরছি, জানি না ধৈর্যের ফল কোনো দিন পাবো কি না। জীবনে সুখী থাকার উপায় সেখানে, যেখানে সম্মান নেই, যেখানে যেও না সেখানে যেও না, যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না, যে সত্য কথা বলতে রেগে যায় তার রাগ ভাঙাতে যেও না, যে তোমার চোখের নিচে নেমে যায় তাকে কখনোই উপরে তোলার চেষ্টাও করো না। জীবনে কোনো সমস্যার আসলে ভেঙে পড়ো না, আসলে যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে সম্পর্ক রেখো না, তাহলেই তুমি খুশি হতে পারবে, তাছাড়া কোনো দিন খুশি হতে পারবে না। শ্রীকৃষ্ণ বলেছিলেন, জীবনে ভালো আর মন্দ দুটোই বিরাজমান, জীবনের গতি কারোর ইচ্ছায় চলে না, তাই খারাপ সময় এলে ধৈর্য ধরা উচিত। মনে রাখবে, জীবন যা হয়, জীবনে যাই হয় না কেন, তা ভালোর জন্যই হয়ে থাকে। জীবনে ভালো দিন পেতে হলে অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হবে, এটাই হলো বাস্তবতা। হ্যাঁ গো, আমিও এই বাস্তবতার সঙ্গে লড়াই করে যাচ্ছি, জানি না সত্যি এই বাস্তব দিনটা আমার আসবে কি না, একমাত্র ভগবান জানে। একজন স্ত্রী কখনোই চায় না যে তার স্বামী খারাপ উদ্দেশ্যে নিয়ে ঘুরে বেড়াক, বা কোনো রকম লোকসান হোক, এর জন্যই তার স্বামীকে আটকায়, রাগ দেখায়, কথা বলে না, ঝগড়া করে, যাতে খারাপ কিছু না ঘটে। কিন্তু দেখো, স্বামী ভালো করার চক্করে স্ত্রী তার স্বামীর চোখেই খারাপ হয়ে যায়। আমার সাথেও এটাই হয়, আমি সবসময় ওকে বোঝাই, কিন্তু লাস্টে গিয়ে আমি ওর চোখে খারাপ হয়ে যাই, কিছু করার নেই। সত্যি সে আজকে মনে হয় আমি মরেই যাবো, এমন খারাপ অবস্থা হয়েছিল, পুরো শরীর ঘেমে গেছিলো, যার জন্য আমি রান্নাটাও করতে পারি, মানে রান্নাটা কী করবো, সব সবজি টবজি কাটা হয়ে গেছে, কেটেছি, মশলাটা বাটবো জাস্ট, আর ভাতটা নামিয়েছি। হঠাৎ করে দেখি শরীর এমনভাবে মাথা ঘুরছে, বা শরীর এমনভাবে হিসেবে লাগছে, দুর্বল লাগছে, আমি বসেও থাকতে পারছিলাম না, মানে দাঁড়িয়েও থাকতে পারছিলাম না, আর বমি আসছিলো, আর একদম পুরো শরীর পুরো ঘেমে যাচ্ছিলো, আর মাথা একদম দাঁড়াতে করে, মানে দাঁড় করতে পারছিলাম না। তো কী করবো, সেইভাবে ভাতটা জাস্ট কষ্ট করে নামিয়ে গ্যাসটা অফ করে আমি তো বিছানায় শুয়ে পড়েছি। এখন দেখছি শরীর খুবই খারাপ লাগছে, মানে মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না। তারপর উপায় না পেয়ে মিষ্টি বাবাকে ফোন করলাম, তো আসলো। তো দুপুরবেলা এসে কিন্তু আমি আর রান্না করতেই পারিনি, বিছানা থেকে উঠতেই পারিনি, তো ও ওষুধ টষুধ এনে দিল, খেলাম। তারপর ও রান্নাটা কিন্তু আজকে মিষ্টুর বাবাই করেছে, সত্যি কথা বলতে ওর কাজটা সব ফেলে রেখে এসে রান্না করেছে, ডিম তরকারি রান্না করেছে আর একটা চচ্চড়ি রান্না করেছে। তো ওই যে ওষুধ টষুধ আনলো, খাওয়া দাওয়া করলাম, শরীরটা এখনও ঝিমঝিম ঝিমিয়ে করছে, মাথাটা এখনও ঝিমঝিম করছে, জানো তো। ভাবছিলাম আজকে তো আমি শেষ, মনে হয় এতটা খারাপ লাগছিলো, আমি ভাবছি শেষ, আমি আজকে মনে হয় মরে যাব। কারণ চারপাশ দিয়ে যা হচ্ছে মানুষের, যে ঠাস করে কী হয়ে মরে যায়, মরণটা না জানি এটা সত্যি মরতে তো হবে, কিন্তু ভিতরে একটা ভয় ঢুকে গেছে জানো তো, আজকে না একদম মরতে মরতে বেঁচে গেছে, সত্যি খুব মানে খারাপ, খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো আমার। তো এখন এই যে মিষ্টি, এই যে মোবাইল দেখছে, ওকে খাওয়াবো, খাওয়িয়ে দাওয়াই তারপর চা, একটু চা খাবো। শরীর এখনও কেমন লাগছে, এখনও মানে দুর্বল দুর্বল ভাবটা যায়নি।